মতিদা সাদর ভাই ২৪ থেকে ২৭। অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপরে তার গৃহ নির্মাণ করিল। পরে বৃষ্টি নামল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কিন্তু কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। আর যে কেউ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে তাহাকে এমন একজন নির্বোধ লোকের তুল্য বলিতে হইবে, যে বালুকার উপরে অর্থাৎ বালি উপরে আপন গৃহ নির্মাণ করিল। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে আঘাত করিল, তাহাতে তাহা পড়িয়া গেল ও তাহার পতন ঘোরতর হইল। কি পরিপ্রেক্ষিতে যীশু এখানে শিক্ষাটি রাখলেন? যদি আমরা কয়েকটি পদ পিছনে দেখি, আসলে দেখতে পাই সাধুতায় সাত পদ তিনি বলেন চাও তোমাকে দেওয়া যাইবে। দেখুন আর সেখানে লেখা, অন্বেষণ করো পাইবে এবং দ্বারে আঘাত করো তোমার জন্য দ্বার খুলিয়া দেওয়া যাবে। যতজন তারা চায় তারা পায়, তারা খুঁজে তারা প্রাপ্ত হয় এবং যারা দ্বারে আঘাত করে তাদের জন্য দ্বার খুলিয়া দেওয়া যায়। কত দারুণ তা উৎসাহের বার্তা, তাই না? যখন শিষ্যরা তা শুনলো, বিশ্বাসীরা তা শুনলো, তারা এনকারেজ, তারা উৎসাহিত হলো যে আমরা চাইবো আর আমরা দ্বারে আঘাত করবো এবং তার কাছে আসবো, আর তিনি আমাদের কখনো অগ্রাহ্য করবেন না, আমাদের ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা উত্তর দেবেন। কত বিশ্বাসের রয়েছে আজকে আমরা উপলব্ধি করতে পারি, আজকে ঈশ্বর তিনি কতটা মঙ্গলময় যখন আমরা তার কাছে আমরা চাই আর তিনি আমাদেরকে দিয়ে দেন। হালেলুয়া। যখন আমরা তার অন্বেষণ করি আমরা তাকে পেয়ে যাই, এবং শুধু তাই নয়, সকল বন্ধ দরজা যখন আমরা আঘাত করি যীশু নামেতে তা তিনি খুলে দেন। দেখেন কত দুর্দান্ত প্রতিজ্ঞা আজকে যীশু তিনি শিষ্যদের কাছে রাখলেন। তারা প্রত্যেকে উৎসাহিত হয়ে গেছে, দারুণ আনন্দিত হয়ে গেছে। এবং তার কয়েকটি পথ পরে দেখুন, সাথে সাথে ওটা ছিল, আবার কয়েকটি পদ পরে তিনি বলছেন ওয়েট 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 ওয়েট, বেশি আনন্দ করো না তোমরা, কারণ দেখুন তারপর একটু কঠিন বিষয় রয়েছে। আর যীশু বললেন চওড়া দরজা দিয়ে তোমরা যেও না, বরং সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো। দেখুন প্রভু যীশু একটা চেতনা বার্তা তিনি দিলেন, তিনি বললেন তোমরা আনন্দিত, আমি জানি তোমরা যা চাইবে তোমরা পেয়ে যাবে, তোমরা ঈশ্বরের কাছে আসবে, তোমাদের হৃদয়ের প্রার্থনা গুলো রাখবে আর তিনি তা তোমাদেরকে প্রদান করবেন, কিন্তু তোমরা প্রত্যেকজন সচেতন হবে যেন তোমরা সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো। কারণ চওড়া সেই দরজা যে যে রাস্তা, যে দরজা নরকের দিকে নিয়ে যায়, ধ্বংস বিনাশের দিকে নিয়ে যায়, কিন্তু সরু এবং সংকীর্ণ সেই স্থান যেটা জীবনের দিকে যায়, এবং লেখা খুব কম জনই দেখা। দেখেন কতটা 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 সচেতনতা আজকে প্রভু যীশু আজকে আমাদের প্রত্যেকজনকে প্রদান করতে চান। এবং তারপরে আরো তিনি সিরিয়াস হয়ে গেলেন, তিনি সিরিয়াস হলেন যখন আমরা ১৫ পদের দিকে আসি, দেখতে পাই তিনি বলেন বিওয়্যার, তিনি বলেন সচেতন হও, সাবধান হও, ফলস টিচার্স এর থেকে, ভ্রান্তকারী শিক্ষকদের কাছ থেকে তোমরা সচেতন হয়ে যাও। দেখুন তিনি প্রথমে উৎসাহ দিলেন এবং তারপর তিনি সচেতনতা দিলেন, তারপর আরো তিনি সিরিয়াস হয়ে তিনি সাবধান করে দিলেন, এবং তারপর তিনি বললেন আজকের অংশে ২৪ পদে তিনি বললেন যে কেহ আমার এই সকল কথা শুনে, এই সকলটা কোনটা বুঝতে পারলাম, তাই না, এই যে চাও দেওয়া যাইবে, সংকীর্ণ দ্বার যাওয়ার প্রবেশ করো, এবং তারপরে ভ্রান্ত শিক্ষক থেকে দূরে রাখো। দেখুন এই টিচিং গুলো তিনি বললেন, যে সকল আমার এই সকল কথা শুনে ও তা পালন। আজকে প্রভু যীশু তিনি চান আজকে আমরা বাক্যের শ্রোতা মাত্র নয় কিন্তু বাক্যের কার্যকারী হয়ে যাই, বিশ্বাসী রূপে। ২০২৪ আমরা নতুন বছরে আমরা পেয়ে গেছি, অবশ্যই বাস্তবিক আমি আগেও বলেছি নতুন বছর শুধুমাত্র সংখ্যা মাত্র, আমাদের প্রত্যেকজনের দিনের ধারা যেমন চলে তা তেমনই, কিন্তু যখন আমরা এই নতুন স্থানে নতুন ভাবেতে আমরা আমাদের আত্মিক ভাবেতে নতুন স্থান আমি অনুভব করি, আর যখন আমরা প্রবেশ করি নতুন বছরের মধ্যে আমরা প্রত্যেকজন আমরা কেননা সঠিক ভাবেতে আমরা শুরু করি। দেখেন এখনো পুরো বছর বাকি রয়েছে, আমি বলতে চাই পুরো আমাদের আগামী দিন যতদিন না প্রভু যীশু আসেন আমাদের সেই জীবন আমাদের বাকি রয়েছে, কিন্তু আজকে আমরা প্রত্যেকজন যেন আমরা শুরু আমরা সঠিকভাবে করতে পারি, হাউ টু বিল্ড ইন দ্য রাইট ওয়ে, আমাদের প্রত্যেকজনকে সঠিক
ভাবেতে নির্মাণ করতে লাগবে। প্রশ্ন এটাই, আজকে কি প্রভু আমাদেরকে নির্মাণকারী রূপে আহ্বান করেছেন? Yes, আজকে ঈশ্বর আমাদের প্রত্যেকজনকে নির্মাণ করবার জন্য আহ্বান করেছেন। আজকে আমি প্রত্যেকজনকে উৎসাহিত করতে চাই যে ঈশ্বর আমাদের প্রত্যেকজনকে নির্মাণ করেছেন ধূলি থেকে। আজকে তিনি চান যেন আমরা নির্মাণ করি আমাদের আত্মিক পরিপক্কতার দিকে। আমরা প্রত্যেক জন তোমার বাক্যের আমরা ভাঙতে কি গড়তে আমরা পারি না, কিন্তু প্রভু গো তা যেরকম রয়েছে সেই ভাবেতে তা আমাদের কাছে আজকে প্রকাশিত হোক, তা ভাঁজহীন নিখুঁত প্রভু গো তা আমাদের প্রত্যেক জনের কাছে তা প্রদত্ত হোক। প্রার্থনা করি আজকে এই সময় যখন আমরা তোমার কাছে আসি, তোমার বাক্য দ্বারা তুমি আমাদেরকে আজকে সহায়তা করো, চেতনা দাও, ওপরে আমাদের প্রত্যেক জনকে তুমি গড়ে তোলো। প্রার্থনা করি যীশুর মহান নামে, বিশেষ করে প্রভু গো আজকে আমাদের প্রত্যেকের জীবনে যে সব থেকে মূল্যবান তা হলো তোমার বাক্য, বিশেষ করে সব থেকে মূল্যবান প্রভু গো তোমার চেতনা, তোমার তোমার প্রভু গো সেই আত্মিক অনুপ্রেরণা সকল যা তোমার সেই বাক্য থেকে আমরা পাই, তোমার প্রতিজ্ঞা সকল যা তোমার বাক্য থেকে আমরা পাই। ও প্রভু গো আজকে আমাদের প্রত্যেক জনকে তুমি সাহায্য করো, যেন আমরা আজকে শ্রোতা মাত্র নয় কিন্তু বাক্যের কার্যকারী হই। আমাদের প্রত্যেক জন আজকে তাই নিজেদেরকে তোমার কাছে সমর্পণ করলাম প্রভু গো। আজকে প্রভু গো আজকে এই সময় প্রভু আমাদের প্রত্যেকের কাছে সিরিয়াস সময় হোক, যেন আমরা প্রত্যেক জন সচেতন হই এবং সাবধান হই প্রভু গো, এবং শুধুমাত্র তাই নয় যেন প্রভু গো আমরা প্রত্যেকে প্রচার শুনব সেই অনুসারে চলবার যেন সংকল্প আমরা স্থাপন করে ফেলি। আমাদের প্রত্যেক জনকে সাহায্য করো, পবিত্র আত্মা তুমি নিয়ন্ত্রণ করো, যীশুর মহান নামে আমেন। হালেলুয়া। আমরা তিনটে বিষয় আজকে আমরা দেখব, আজকে ঈশ্বর আমাদেরকে নির্মাণ করবার জন্য আহ্বান করেছেন। প্রত্যেকে বলি আমেন। আজকে আমাদেরকে ঈশ্বর তিনি নির্মাণ করবার জন্য আহ্বান করেছেন, কিন্তু আর প্রত্যেক জন আমরা জানবো সঠিক ভাবে কেমন ভাবে আমরা নির্মাণ করতে পারি। নাম্বার ওয়ান আমি আজকে আপনাদের কাছে রাখতে চাই, টু বিল্ড টু এট দ্য রাইট টাইম। নাম্বার ওয়ান, টু বিল্ড এট দ্য রাইট টাইম, সঠিক সময়ে নির্মাণ করতে লাগবে। হালেলুয়া। দেখুন আজকে নির্মাণ করতে যখন প্রভু যীশু আমাদেরকে বলছেন, আজকে আমাদের সঠিক সময়ে নির্মাণ করতে লাগবে, টু বিল্ড এট দ্য রাইট টাইম। আজকে প্রত্যেক বিশ্বাসীরা যারা এখানে রয়েছে এবং যতজন আমরা আজকে ঈশ্বরের বাক্যকে শুনতে পাচ্ছি আমাদের কান দ্বারা, আজকে ঈশ্বর আমাদের সাহায্য করুক বোঝবার জন্য আজকে সঠিক সময়তে আমাদের নির্মাণ করতে আরম্ভ করতে লাগবে। কিন্তু প্রশ্ন এটাই, আজকে কি আমরা নির্মাণ করব? হালেলুয়া। কখন আমরা নির্মাণ করব? বাইবেল যদি আমরা পড়ি আমরা দেখতে পাই অতই পরিত্রাণের দিবস লেখা আছে, আজকেই উদ্ধারের দিন, আজকেই পরিত্রাণের দিন। যদি মনে করি আমরা কবে আমরা নির্মাণ করব, আমি প্রত্যেক জনকে প্রশ্নের উত্তর দিতে চাই, আজকে। হালেলুয়া। ও টুডে ইজ দ্য ডে, আজকে সেই দিন যখন আমাদের নির্মাণ আরম্ভ করতে লাগবে। আমি আপনাদের প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, সেই নির্মাণ কিসের নির্মাণ? আমাদের স্পিরিচুয়াল জার্নির নির্মাণ, আমাদের প্রত্যেক জন আত্মিক ভাবে আমাদের নিজেদেরকে নির্মাণের কার্য। ও আজকে অদ্বৈ আমাদের নির্মাণ করতে লাগবে। কতজন আমরা রয়েছি যারা আমরা বাক্য শুনি আর ভাবি ও আমি আগামী দিনে ভেবে দেখবো, ও আমি শুনবো কিনা, আমি সে অনুসারে চলবো কিনা। অনেকে রয়েছে যখন আমরা শুনি আর বলি না না এখন আমি যীশুকে গ্রহণ করতে চাই না, এখন ইয়াং রয়েছে আমি, আমি আমার ইয়াং লাইফটাকে এনজয় করতে চাই। ও আগামী মাসে বরং ভাবা যাবে, কি আগামী বছরে ভাবা যাবে, কি অমুক একটা বয়স হলে তারপরে আমি ভেবে দেখতে পারি, কিন্তু এখন নয়। কিন্তু আমি আপনাদের প্রত্যেক জনকে বলতে চাই, টুডে ইজ দ্য রাইট টাইম টু স্টার্ট। আজকেই হলো সঠিক সময় যখন আমরা নির্মাণের কার্য আরম্ভ করতে পারি। ও প্রত্যেক জন যারা এখানে রয়েছে, প্রভু আমাদের প্রত্যেক জনকে সাহায্য করুক বোঝবার জন্য, আজকে আমাদের প্রত্যেক জনকে সহায়তা করুক বোঝবার জন্য। আজকে এমার্জেন্সি, আজ কতটা আর্জেন্ট তা আজকে প্রভু আমার স্পিরিচুয়াল এই কাতনিকে ও আমি আজকে এক্ষুনি নির্মাণ করবার জন্য আরম্ভ করতে চাই। ও অনেকজন রয়েছে যারা বলবে, যদি ডিসাইপল ক্লাস শেষ হয়, শিষ্যত্ব ক্লাস শেষ হলে তারপর আমি শিষ্য হয়ে যাব। ও আমি শিষ্যত্ব ক্লাস জয়েন করিনি, এখন রয়েছেন তারা ভাবছেন এখনো জয়েন করিনি, আমি শিষ্য হতে পারবো না। কিন্তু কতজন রয়েছেন যারা বলতে চাই যে আজকে আপ্রভু গো ও শিষ্যত্ব ক্লাস হচ্ছে হোক, ও যদি আমাকে নির্মাণ করার জন্য হয় তাই থাকুক, কিন্তু প্রভু আমি সহায়তা করতে চাই নিজেকে নিজে ও প্রভু নির্মাণ করবার জন্য। হালেলুয়া। ও বাইবেল বলছেন কোথা থেকে আমরা দেখতে পাই তা, সলোমনের থেকে আমরা জ্ঞান পেয়ে যাই, তিনি বলেন পিপীলিকার থেকে কাছে যাও এবং তার কাছে তুমি জ্ঞানকে প্রাপ্ত হও। তিনি বলেন গো টু দ্য অ্যান্ডস এন্ড রিসিভ উইজডম, তুমি যাও সেই পিঁপড়ের কাছে এবং জ্ঞানকে প্রাপ্ত হয়ে যাও। সেই পিঁপড়ের কাছে যখন যাওয়া হয় তখন কি দেখা যায়? ও পিঁপড়ে সে ব্যস্ত থাকে, ও হালেলুয়া, শীতকালের জন্য প্রস্তুত নেওয়ার জন্য। দেখুন সে ব্যস্ত থাকে, যখন গ্রীষ্ম
সিট এখনো বাকি রয়েছে, কিন্তু সে ব্যস্ত। কোনো সেমিনার নয়, কোনো ট্রেনিং নয়, কোনো কোর্স নয়, কোনো ডিগ্রি নয়, কিন্তু পিঁপড়ে ব্যস্ত তৈরি হওয়ার জন্য। ও দেখুন, ও পিঁপড়ের কোনো পারমিশনের প্রয়োজন নেই। ও যদি পাস্টার বলে তাহলে আমি করি, ও যদি কোনো লিডার বলে আমি তাহলে করি, বরং আমি নিজেকে নিজে তৈরি করবার জন্য আব্দুই আমি সিদ্ধান্ত নিতে চাই। হালেলুইয়া। আজকে দেখুন, আজকে আজকে রাইট টাইম, আজকে এক্ষুনি, আজকে তো প্রত্যেক জন যারা বিশ্বাসে রয়েছি, যত জন আজকে এই বাক্য শুনছি আর বলি প্রভু গো আমি আজকে থেকে নিজেকে তৈরি করতে চাই, আজকে থেকে প্রভু গো আজকে সেই সময়, আজকে সেই দিন প্রভু গো আমি আর দেরি করতে চাই চাই না, অন্য মোড়ে ইটস আর্জেন্ট জিসাস। আজকে তো কতটা আর্জেন্ট প্রভু, আমার স্পিরিচুয়াল লাইফকে, আমার আত্মিক জীবনকে আমি গড়ে তুলতে চাই প্রভু, আমার নির্মাণের কার্যকে আমি আজকে স্টার্ট করে দিতে চাই, শুরু করতে চাই। ও আমি বালতিকে তুলতে চাই, ও আমি সেই সিমেন্টকে নিতে চাই, ও প্রভু আমি সেই পেলচিকে নিতে চাই, আমি তৈরি করতে চাই সেই কাঠনিকে, আমি বানাতে চাই আমার ঘরকে। ও সেই ঘর এই বিল্ডিং এর বাড়ি নয়, সেই ঘর আমার আত্মিক ঘর, ও আমি বানাতে চাই তা, কিন্তু আর দেরি করতে চাই না। ও বহুকাল গিয়েছে, আমি ভেবেছি এই বিষয় নিয়ে বানাবো কি বানাবো না, কিন্তু আজকে সেই সময়। যিশু বলেন যে কে আমার বাক্যকে শোনে এবং তা পালন করে সে সেই ব্যক্তির ন্যায় যে তিনি নির্মাণ করে। আজ কত জন আমরা রয়েছি বলতে চাই প্রভু গো আমি নির্মাণ করতে চাই। ও আজকে প্রভু আমাদের প্রত্যেক জনকে সহায়তা করুক, আমাদের আত্মাতে যেন আমরা প্রত্যেক জন প্রত্যেক দিন আমরা আমার সিদ্ধান্ত দ্বারা আমরা এগিয়ে যেতে পারি নিজেদেরকে তৈরি করবার জন্য। দেখতে পাই যখন এখানে তো আমরা দুইজন ব্যক্তির কথা দেখতে পাই, একজনকে যিশু তিনি বুদ্ধিমান বলেন আর একজনকে তিনি মূর্খ বলে তিনি বললেন, একজনকে তিনি বুদ্ধিমান বলেন আরেকজনকে নির্বোধ তিনি বললেন। ও আজকে আমরা সে সকল বিষয় পরে দেখবো খনে, কিন্তু আমরা প্রত্যেক জন আমরা জানবো এই দুইজন, দেখুন এই দুইজন নির্মাণকারী, ওয়ান্ডারফুল তাই নাকি? বাইবেলের মধ্যে দেখুন সেখানে লেখা রয়েছে দুইজনই নির্মাণের কাজ আরম্ভ করলো। কে কিরকম সেটা পরের কথা দেখেন, কিন্তু দুইজনই নির্মাণের কার্য আরম্ভ করলো। তাই চিনিত করে জাস্ট সি দ্য পিকচার, আর প্রত্যেক ফটোটা একটা একবার দেখি। দেখেন এখানে দেখেন যে এই একজন ব্যক্তি যে কিনা বালির মধ্যে ঘর বানাচ্ছিল, সেও সে নির্মাণ করবার জন্য আরম্ভ করলো। সে বললো আমি শুনেছি চার্চে ও পাস্টার বলেছেন নির্মাণ করবার জন্য, আর সে আরম্ভ করে দিয়েছে নির্মাণ করতে। ও দেখতে পাই এখানে হচ্ছে ব্যক্তি, সে বলে আমি শুনেছি, আজকেও আমি তো একই দিনে তো আমিও তো ছিলাম চার্চের মধ্যে, আর আমিও সিদ্ধান্ত নিয়েছি নির্মাণ করতে, আর সেও নির্মাণ করতে আরম্ভ করলো। দে বোথ বিগান বিল্ডিং, তারা প্রত্যেকজন তারা দুজন উভয়ে তারা বললো আমি নির্মাণের কার্য আরম্ভ করতে চাই, কারণ আমরা দুজনেই অনুভব করতে পেরেছি তা কতটা গুরুত্বপূর্ণ। হালেলুইয়া। দেখেন এই নির্বোধ বা জ্ঞানী এই উভয় কিন্তু বুঝতে পেরেছে যে কতটা গুরুত্বপূর্ণ, কতজন বিশ্বাসী রয়েছেন তারা আজকে উপলব্ধি করতে পারছি যে আজকে সত্যি তা গুরুত্বপূর্ণ। ও প্রভু গো আমি আজকে নির্মাণ করতে চাই, তা কতটা গুরুত্বপূর্ণ আজকে আমাদের এই গৃহকে বানানো, আজ কতটা গুরুত্বপূর্ণ আমাদের আত্মিক ভাবে আজকে নিজেদেরকে তা বানিয়ে ফেলা। দেখতে পাই ওয়াও, দারুণ বিষয় তাই না? এই যে এই স্থানেতে যিনি রয়েছেন, যিনি বালির মধ্যে তিনি ঘর বানাচ্ছিলেন, তিনি বললেন আমি ইনস্ট্যান্টলি আরম্ভ করতে চাই। মন দিয়ে শুনুন, আমি ইনস্ট্যান্টলি আরম্ভ করতে চাই, আমি তৎক্ষণাৎ আরম্ভ করতে চাই, আর বালির উপরে সে ইট বসাতে আরম্ভ করে দিয়েছে। ইনস্ট্যান্ট তাই না? বালির উপরেও ইট বসাতে আরম্ভ করে দিয়েছে। এক সপ্তাহ গিয়েছে আর দেখা যাচ্ছে তার এক কোমরের বেশি উঁচু দেওয়াল উঠে গিয়েছে চারিপাশে। এক সপ্তাহ যায়নি, সবে লাস্ট সানডে স্টার্ট করেছে, আর দেখো এতটা উঠে গেছে দেওয়াল, আর পাশের জন ওই পাশে যে রয়েছে তাতে কিছু দেখাই যাচ্ছে না, সে কি একটা করছে কিন্তু কিছু দেখা যাচ্ছে না তাই না? আর এই পাশের জন খালি মুচকে হাসছে, তাকে তাদের তাকে বোঝে তুমিও নির্মাণ কাজ করছো, কি নির্মাণ কাজ করছো, হে হে নির্বোধ। সেবার উল্টে তাকে বলছে হে নির্বোধ, দেখো আমার কতটা উঠে গিয়েছে পাশে, আরো আরো কদিন চলে যাক বরং, আর দেখতে পাই আর কদিন চলে যাও, আর দেখতে পাই তার দেওয়াল আরো উঁচু হয়ে গিয়েছে, আরো আরো উচ্চ তার দেওয়াল, তার অনেক অনেক লম্বা হাইট পর্যন্ত উঠে গেছে, আর সে তখন ওদিকে তাকিয়ে দেখে তার তো কিছু দেখা যাচ্ছে, বলছে কি করছে, স্টার্ট করলাম একসঙ্গে বটে, ওর তো কোনো দেওয়াল দেখাই যাচ্ছে না, আর আমার দেখো পুরো দেওয়াল একদম ছাদে উপরে, শুধু টিন বসালি ঘর কমপ্লিট, শুধু টিনটা দেবো তাই না, আর পুরো কমপ্লিট হয়ে গেছে। এত তাড়াতাড়ি আমি ঘর বানিয়ে ফেললাম, আর
এত তাড়াতাড়ি আমি শিখে গিয়েছি প্রচার করতে, এত তাড়াতাড়ি আমি শিখে গিয়েছি আরাধনা করতে, আমি তাড়াতাড়ি শিখে গিয়েছি ঈশ্বরের রাজ্যের কার্য করতে, আমি তাড়াতাড়ি শিখে গিয়েছি আমি দৌড়াতে ঈশ্বরের রাজ্যের জন্য। কারণ আমি আমি কত সপ্তাহে সানডে এসেছি, আমি অনুভব করেছি যিশু আমার পরিত্রাতা, যিশু আমার উদ্ধার। ও আমি লাফিয়ে যেতে চাই আজকে তার রাজ্যের জন্য, আমি লাফিয়ে আসতে চাই, ঝাঁপিয়ে দিতে চাই ও তার কার্যের জন্য, ইভ্যাঞ্জেলিজম করতে চাই, সুসমাচার প্রচার। এই পাস্টার কোথায় মিনিস্ট্রি হচ্ছে নেক্সট সপ্তাহে তুমি আমাকে বলো, আমি এই সবে এইখানে এসেছি বটে, কিন্তু আমার মধ্যে একটা দারুণ আমি উদ্দীপনা অনুভব করতে পারছি যে আজকে প্রভু যিশু আমার জন্য উদ্ধারকর্তা, আমি যেতে চাই প্রভুর রাজ্যের জন্য, আমি যেতে চাই এখানে, আমি যেতে চাই ওখানে। এই তুমি আমাকে প্লিজ একটু শিডিউল করে দাও, প্লিজ আমি আপনার কোথায় রয়েছে এই সপ্তাহে একটু বলে দেন আমাকে, আমি মিনিস্ট্রি যেতে চাই, আমি মিনিস্ট্রি করতে চাই, আমি মিনিস্ট্রি করতে চাই, আমি যেতে চাই এইদিকে ওদিকে। আর দেখতে পাই আরেকজন তাকে দেখা যাচ্ছে না কিছু, সে বানাচ্ছে বটে কিন্তু করছে বটে কিন্তু দেখা যাচ্ছে না কিছু, কিন্তু আমি আমাদের প্রত্যেক জনকে বলতে চাই যা যা দেখা যায় তা কোনো কাল স্থায়ী, যা দেখা যায় তা তা কোনো কাল স্থায়ী, কিন্তু যা দেখা যায় না তা ও দেখতে পাই যে সেই ব্যক্তিটা যা দেখা যাচ্ছে না তার নির্মাণে কিছুতে, কিন্তু কিছুতে সে করছে যা যা দেখা যাচ্ছে না বটে, কিন্তু আমরা জানবো যা তা তা অদৃশ্য হতে পারে কিন্তু তা তা নিশ্চিত রূপেতে মূল্যবান যা যা তিনি করছেন, বুঝতে পারছে না কারণ তাই জন্য যিশু তাকে নির্বোধ বলে বললেন বটে, কিন্তু দেখতে পাই সে ইনস্ট্যান্টলি আরম্ভ করেছে। ও কে বলেছে সে আরম্ভ করেনি, সেও আরম্ভ করেছে, সে আরম্ভ করেছে হাঁটুতে আসার দ্বারা, আরম্ভ করেছে এখনো। ও সে আপনি ভাবছেন হয়তো যে তাকে দেখতে পাচ্ছি না, কই পাঁচিল তো ওঠেনি, কই দেওয়াল তো ওঠেনি, আপনি এখনো বুঝতে পারেননি। ও সে আরম্ভ করেছে তার প্রার্থনা তার হাঁটুকে তার নিজের ঘরেতে, যখন জানলা দরজা রুদ্ধ করা অবস্থাতে ও সে ঈশ্বর পিতা যিনি গোপনে দেখেন ও তার কাছে তিনি তার হাতকে উঠিয়েছেন, ও তিনি আর্তনাদে রয়েছেন, চোখে জলেতে রয়েছেন, তিনি প্রার্থনাতে রয়েছেন, ও যখন আন্টির তরে সাক্ষ্য দিলেন আন্টি না তিনি বলেন আমার স্বামী যখন ছিল না আর আমি খালি প্রার্থনা করলাম, খালি প্রার্থনা করলাম, দ্যাট ইজ দ্য রাইট বিল্ডিং। আজকাল প্রত্যেক জন যারা রয়েছে হাউ টু বিল্ড রাইটলি, আমি বলতে চাই আজকে আপনি হয়তো আপনি ভাববেন না অন্যরা কেমন মিনিস্ট্রি করছে কেমন দৌড়াচ্ছে, আমি বলতে চাই আপনার আরম্ভ আপনি হাঁটুতে করুন। আপনি বলবেন আমি তো এই দেখো না আমি প্রভুর জন্য এইটা করেছি এইটা করেছি, কিছু মনে করবেন এখনকার দিনে নতুন ট্রেন্ড আমি কটা ব্রাঞ্চ খুলেছি, নিউ ট্রেন্ড, দিস ইজ এ নিউ ট্রেন্ড, আমি দশটা ব্রাঞ্চ, এই দশটা তুই আমি বারোটা ব্রাঞ্চ খুলেছি। আরে বাবা তোমার দশটা তোমার বারোটা আমার তো কিছুই নাই, আমার তো কিছুই নাই গো, তাহলে তোমরা জানলে নিশ্চিত রূপে, তাই না? অনেক ভালো এগিয়ে গিয়েছো, তাই না? অনেকে ভাবে না আমরা, কিন্তু কতজন রয়েছেন যারা বিশ্বাসীরা যারা ভাবছেন আমার দুটো ব্রাঞ্চ কি তিনটে ব্রাঞ্চ। আমি আপনাদের প্রত্যেক জনকে বলতে চাই ওয়াও এসে যায় না কে কতগুলো বাড়ালো, কিন্তু আপনাদের প্রত্যেক জনকে বলতে চাই আজকে আপনার নির্মাণ ওয়াও হালেলুয়া গোপনে কিন্তু দৃঢ়তা ভাবে হইতে পাই। সেই ব্যক্তি যাকে নির্মাণ কার্য আরম্ভ করেছে ও তার দেখা যাচ্ছে না তার দৃষ্টি দ্বারা, কিন্তু হালেলুয়া সে কিন্তু ব্যস্ত রয়েছে তার নির্মাণ কার্যতে, ও সে জানে কি করে প্রভুর সঙ্গে সময় কাটাতে হয়, ও সে জানে কিভাবে ও প্রভু সহভাগিতায় থাকতে হয়, সে জানে কিভাবে উপবাস প্রার্থনা করতে লাগে, সে জানে কিভাবে চোখের চলেতে ও আত্মা জয় করতে হয়। সে এখনো ট্রেনিং পিরিয়ডে রয়েছে, ও কোন ইনস্টিটিউটে নয়, কোন স্কুলে কোন কলেজে নয়, কিন্তু নিজের বাড়িতে ও নিজের ভাবেতে ও সে নিজে ট্রেনিং করছে নিজেকে। ও আমি আগে মিশন ফিল্ডে যাওয়ার আগে বরং নিজেকে তৈরি করতে চাই। 2024 আজকে আমি আগমন, আমি প্রত্যেক জনকে বলতে চাই আগমন এই নতুন বছর আমাদের প্রত্যেকের সম্মুখে রয়েছে, কিন্তু আজকে আমরা কিন্তু প্রভু আজকে গোপনে আমি নিজেকে প্রস্তুত করতে চাই, আমি নিজেকে তৈরি করতে চাই প্রভু যিশু। আজকে আমি জানি প্রভু গো ও তা তা আজকে অনেক সময়তে আসবে, আজকে অনেক সময়তে আসবে শয়তানের প্রলোভন, কারণ যখন যখন আজকে আমার হৃদয়ের মধ্যে আজকে ঈশ্বর যা বোঝা দিয়েছেন
আমি কিভাবে তা পূর্ণ করতে পারি। প্রত্যেকজন বিশ্বাসে যারা রয়েছেন আজকে, আজকে স্কিলড আর্কিটেকচার, আজকে সেই দারুণ দক্ষতার সেই নির্মাণ দেখুন তা হলো কি এইটা। আজকে আমাদের প্রত্যেকজনকে অবশ্যই আমরা ইনস্ট্যান্টলি আরম্ভ করব, আজকেই আরম্ভ করব। কিন্তু মনে রাখবেন তার মানে আরম্ভ করা মানে এটা নয় যে আমাদের লোককে দেখাতে লাগবে আমি কি করেছি। বুঝতে পারছেন? হালেলুয়া। ও আমি আজকে আরম্ভ করলাম মানে এটা নয় আমি কি করেছি তা আগে শো করে বলতে হবে আমি আরম্ভ করেছি। হালেলুয়া। যদি কেউ কিছু নাও দেখতে পায় তাও এসে যায় না, প্রভু তিনি গোপনে দেখেন। হালেলুয়া। প্রত্যেক জন মনে রাখবো আজকে প্রভু গো আমি নিজেকে তৈরি করতে চাই, প্রভু আজকে আমি নিজেকে তৈরি করতে চাই। ও আমি আপনাদের প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই। আর সেই সেই ব্যক্তি যখন সে নির্মাণ করছিল আর সে বলছিল একটাই কথা, ও আমাকে বাইরের দিকে তাকিয়ে আমাকে বিচার করো না, তুমি জানো না আমার ভিতরে আমি কেমন ভাবে তৈরি হচ্ছে। হালেলুয়া। আমাদের বিশ্বাসে রয়েছে আজকে আমরা আমরা খুব সহজেই বিচার করে ফেলি না একে অপরের জন্য, আমরা বলি তো এই এই ওই ওই, কিন্তু আমরা সত্যিকারের জানি না। প্রত্যেকের জীবনে তা আমাদের ভিতর থেকে আমাদের কি রয়েছে তাকে হয়তো কেউ জানে না, কিন্তু আমি আমাদের প্রত্যেক জনকে বলতে চাই প্রভু গো আমি শুরু করতে চাই আমার নির্মাণ কার্য, কিন্তু আমার গোপনেতে আমি নিজেকে তৈরি করতে চাই। আমি আজকে নিজেকে আগে তৈরি করতে চাই। আমি এক্সাম্পল দিতে চাই যিশুর জীবনের দিয়ে। কখন জানি যিশুর প্রত্যেকটা পাবলিক মিনিস্ট্রি ডাবল তার দ্বিগুণ তিনি প্রাইভেটলি গুপ্ত ভাবে তিনি পিতার সম্মুখে কাটিয়েছেন। হালেলুয়া। ও আমরা যখন আমরা দেখেছি যে যখনই বড় কোন অলৌকিক কার্য হয়েছে যদি বাইবেল আমরা পড়ি বারবার তার আগের দিন আমরা দেখবো তিনি সারা রাত প্রার্থনা কাটিয়েছেন। আমরা 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 অনেক সময় মিস করে যাই এই টেক্সট বই যখন আমরা পড়ি, কিন্তু সত্যিকার যদি আমরা ভালো করে অধ্যয়ন করি ঈশ্বরের বাক্যকে আমরা উপলব্ধি করতে পারি প্রত্যেকটা বড় অলৌকিক কাজের আগে যিশু তিনি প্রার্থনায় কাটিয়েছেন সারা রাত ধরে। হালেলুয়া। ভাবেন তো, আর নিজেকে তিনি প্রস্তুত করেছেন। আজ কতজন আমরা বিশ্বাসে রয়েছি তারা বলতে চাই প্রভু আমি আমি নিজেকে প্রস্তুত করতে চাই, ওয়েট 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 ওয়েট, আমি প্রস্তুত করতে চাই পবিত্রতাতে, আমি প্রস্তুত করতে চাই ধার্মিকতাতে, আমি প্রস্তুত করতে চাই বাক্যের সত্যতে, ও আমি প্রস্তুত করতে চাই ও প্রভু নিজের জীবনকে আত্মিক ভাবে গড়ে উঠবার জন্য, ও প্রভু আমি প্রস্তুত করতে চাই। ও আজকে কতজন আমরা রয়েছি যারা এখানে বলতে চাই প্রভু আমি আমি প্রস্তুত করতে চাই, আমি প্রস্তুত করতে চাই, বলি আমেন। হালেলুয়া। ও আজকে আমি প্রস্তুত করতে চাই, ও আমি প্রস্তুত করতে চাই এমন কিছু যা কিনা ক্ষণকাল থাকবে তা নয়, বরং আমি প্রস্তুত করতে চাই এমন কিছু যা কিনা অনন্তকাল ধরে থাকবে, ও তা তা আমাদের প্রত্যেক জনের জন্য তা গুরুত্বপূর্ণ। আজকে টু বিল্ড আপ আওয়ার স্পিরিচুয়াল লাইফ, আমাদের নিজেদের আত্মিক জীবনকে গড়ে তোলা, নিজেদের আত্মিক ভাবে আমাদের গড়ে তোলার জন্য ওয়েট। আমরা প্রত্যেক জন আমরা জানি রাইট টাইম, তাই না? সঠিক সময় তা হলো গিয়ে এখন আমাদের নিজেদেরকে গড়ে তোলবার জন্য। কিন্তু এই সময়ে আমি আপনাদের প্রত্যেক জনকে বলতে চাই এই সময়ে আমাদের কাছে টাইম নেই, তাই না? আমাদের টাইম নেই, আমরা সবকিছু তাড়াতাড়ি চাই, আমাদের সময় নেই বেশি সময় প্রভুর সঙ্গে কাটানোর জন্য, ও আমরা আমাদের আমাদের মিনিস্ট্রি করতে যেতে লাগবে, তাই না? আমাদের টাইম কোথায় আছে বলতো? আমাদের মিনিস্ট্রি করতে লাগবে, আমাদের এটা করতে লাগবে, ওইটা করতে লাগবে, এই কাজ করতে লাগবে, ওই কাজ করতে লাগবে, টাইম কোথায় আছে? কিন্তু আমি আপনাদের প্রত্যেক জনকে বলতে চাই আমরা বালু কোণের উপরে গৃহ নির্মাণ করছি না তো। প্রত্যেক বিশ্বাসী যারা প্রভুর সেবক দাস দাসী আমি নিজে আর প্রত্যেক জন আমরা ব্যস্ততার তার ছিল তাতে আমরা বালির মধ্যে ঘর বানিয়ে ফেলছি না তো। আজকে প্রভু আমাদের প্রত্যেকজনকে চেতনা দিকে আমাদের প্রত্যেকজনকে সাহায্য করে বুঝবার জন্য, ও প্রভু আমি আসল যেটা গুরুত্বপূর্ণ সেটা মিস করে ফেলছি না তো প্রভু। আমি বানিয়ে ফেলছি বাড়ি, অবশ্যই উঁচু বিল্ডিং আমি বানিয়ে ফেলছি, আহা, কিন্তু প্রভু আজকে আমি মিস করে ফেলছি না তো সঠিক বিষয়টি, কারণ সময় আমাদের কাছে এতটা সংকীর্ণ, আমরা সবকিছু তাড়াতাড়ি প্রাপ্ত হতে চাই। কিন্তু ওই পাশে যদি জ্ঞানী ব্যক্তিকে একবার জিজ্ঞাসা করেন যে ভাই তোমার এত সময় লাগছে কেন, আর সে উত্তর দেবে আপনাকে। হালেলুয়া। শুনতে চাই উত্তর বলি আমি একবার জিজ্ঞাসা করে সেই ভাইকে, ভাই তোমার তোমার এত সময় লাগছে কেন, আর সে বলবে কারণ একটাই, কারণ বাড়ি উপরে বানানোর আগে আগে নিচে খুঁড়তে লাগে, নিচে খুঁড়তে লাগবে, নিচে খুঁড়তে লাগবে। না বাড়ি কোণের উপরে বাড়ি বানানো হলো এটা চোর আসে কেবল চুরি পদ বিনাশ করিতে, কিন্তু আমি এসেছি তো এটা তোমার জীবন পাওয়া উপচার জীবন পাওয়া যখন দশ দশ আমেন।
এটা হলো বালির উপরে গৃহ নির্মাণকারীর এক্সাম্পল। কিন্তু আরেকজন যে রয়েছে সে বলে তোমার সময় তুমি তাড়াতাড়ি হয়তো কাটিয়ে ফেলেছো বটে, কিন্তু আমার একটু সময় লাগবে, কারণ আমি একটু ঘুরতে চাই, আমি একটু ঘুরতে চাই, আমি একটু গভীরে যেতে চাই, কারণ যত বেশি আমি গভীরে যাবো তত বেশি আমি উপরে উঠবো। হালেলুয়া। আর তাই জন্যতে টু বিল্ড মাই স্পিরিচুয়াল লাইফ, আমার নিজের আত্মিক জীবনকে গড়ে তোলবার জন্য, তা বানাবার জন্য আমি আরো গভীরে আর যখন দশ দশ যখন আমরা পড়বো আর তা ভাববো বাবা এর সঙ্গে আর রেফারেন্স কি কি আছে, এটার সঙ্গে আর কি কি লিঙ্ক আছে, আমরা থাকবো, আমরা লিখবো, আমরা পয়েন্ট করবো, নোটস করবো, ওয়াও তাহলে কি খোলার কাজ। ও অনেক এসে তুমি এখনো যখন দশ দশে পড়ে আছো, আমি তো কখন পড়ে আমেন বলে বাইরে চলে গেল, আর তোমার এখনো তুমি ওখানে পড়ে রয়েছো। আচ্ছা আমি আরো ভিতরে পৌঁছে যেতে চাই বাক্য প্রচার করে যাচ্ছি। দেখুন 17 years ধরে আমি বাক্য প্রেচিং করে যাচ্ছি, কিন্তু আমি আমাদের প্রত্যেকজনকে বলতে চাই যখনই আমি বাক্য পড়ি আর যখনই এখনো আমি বাক্য পড়ে বলি প্রভু গো আজকে আমি একটা পদ আমি পড়তে চাই বটে, কিন্তু আমি তার আরো গভীরে পৌঁছতে চাই। হালেলুয়া। ও আমি তার আরো গভীরে পৌঁছতে চাই, কারণ আমি খুঁজতে চাই আমার আত্মিক বাড়িকে, আমার আত্মিক এই গৃহকে আমি স্ট্রং ফাউন্ডেশনে আমি বানাতে চাই। কতজন আজকে বিশ্বাসে রয়েছে বলতে চাই প্রভু সময় লাগে লাগুক, কিন্তু সেই সময় আমি দিতে চাই নিজেকে তৈরি করার জন্য। আমি নিজেকে তৈরি করতে চাই, আজকে আমি আরো ঘুরতে চাই, আরো ঠিকে যেতে চাই, আরো গভীরে যেতে চাই, তিনতলা উপরে তলার আগে প্রভুকে আজকে তিনতলার নিচে যেতে চাই। হালেলুয়া। ও প্রভু যীশু গো আজকে আমাকে সাহায্য করো, ও আজকে আমাকে সাহায্য করো, ও শুধুমাত্র হালেলুয়া, ও শুধুমাত্র ও তার ভিতরে খোলা তো নয়, কিন্তু দেখতে পাই তা ভাব প্রেস লট নট ওনলি টেক্স টাইম, শুধু সময় নেয় তা নয়, ইট টেক্স হার্ড ওয়ার্ক, শুধুমাত্র সময় নেয় তা নয়, বাট ইট টেক্স হার্ড ওয়ার্ক, তা কঠিন পরিশ্রমের বিষয় রয়েছে। যত ভেতরে সে যাওয়ার চেষ্টা করবে ও তার পরিশ্রমের প্রয়োজন রয়েছে, তার হার্ড ওয়ার্ক এর প্রয়োজন রয়েছে। আমি আপনাদের প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, যারা চার্চে যারা লিডারশিপে রয়েছেন, যারা পাস্টার্স এবং লিডারশিপে রয়েছেন, তাই জন্য তারা হার্ড ওয়ার্ক করে, কঠিন পরিশ্রম। কারণ ভাবেন না শুধু গিয়ে তারা মিনিস্ট্রি করলে এক ঘন্টা আধ ঘন্টা বাক্য দিলে শেষ, নো 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 ইটস নট লাইক দ্যাট, তারা সহজ নয়, কিন্তু তাদের হার্ড ওয়ার্ক করতে লাগে, তাদের পরিশ্রম করতে লাগে, ও সেই বাক্যকে বুঝবার জন্য, সেই বাক্যকে ভাঙবার জন্য, আরো তার নিগুলো তত্ত্ব উপলব্ধি করবার জন্য। আজকে কারণ আমরা প্রত্যেক জন সিদ্ধান্ত নিয়ে বলতে চাই প্রভু গো আজকে আমি তোমার বাক্যের আরো গভীরে যেতে চাই, আমার এই আত্মিক গৃহকে আমি দৃঢ় বানাতে চাই, আমার এই স্পিরিচুয়াল লাইফটাকে আমি স্ট্রং বানাতে চাই। ও প্রভু গো আজকে FGF কলকাতা মণ্ডলী সকল বিলিভার্সরা আজকে বলি প্রভু গো আই ওয়ান্ট টু বি আ স্ট্রং ক্রিশ্চিয়ান ইন জিসাস নেম। ও প্রভু গো আমি আজকে একটা শক্তিশালী খ্রিস্ট বিশ্বাসী হতে চাই, আমার আমি স্ট্রং বিলিভার, আমার আমি স্ট্রং ম্যান অফ গড, আমার আমি স্ট্রং ওমেন অফ গড, আমি সঠিক এবং দৃঢ়, আমি সেই ঈশ্বরের ব্যক্তি, ঈশ্বরের লোক, ঈশ্বরের নারী হতে চাই প্রভু গো। আজকে আমাকে তুমি সাহায্য করো স্পিরিচুয়ালি, আমাকে তুমি স্ট্রং বানিয়ে তোলো। ও তার লাগবে হয়তো অনেক সময় আমি জানি, ও তার লাগবে হয়তো অনেক কঠিন পরিশ্রম আমি জানি, বাট আই ওয়ান্ট টু ডু ইট লর্ড, আমি তা করতে চাই আজকে তোমার জন্য। কতজন বিশ্বাসের রয়েছেন যারা বলতে চান প্রভু গো আজকে আমি সেই জ্ঞানী ব্যক্তি নেই, ও প্রভু আমি পরিশ্রম করতে চাই আজকে, আমি প্রভু গো আমার সময়কে আমি দিতে চাই, বাট মাই টাইম ইজ ইওর টাইম। হালেলুয়া। আমার সময় প্রভু তোমার যে সময় প্রভু, তুমি তো আমাকে দিয়েছো এই সময়, আর এই সময় ব্যবহার করতে চাই তোমার গৌরবের জন্য। ও আমার সেই হার্ড ওয়ার্ক, তুমি আমাকে ক্ষমতা দিয়েছো, অনুগ্রহ দিয়েছো, দয়া দিয়েছো, আমি তা ব্যবহার করতে চাই তোমার গৌরবের জন্য। হালেলুয়া। কতজন বিশ্বাসে রয়েছেন বলতে চান প্রভু গো আমার ফিল মাই স্পিরিচুয়াল লাইফ নাও, ও আমি এখন থেকে আরম্ভ করতে চাই আমার আত্মিক জীবনকে গড়ে তোলবার জন্য। গতকাল গিয়েছে জানেন তো, কত বছর পার হয়ে গিয়েছে, অনেক বিশ্বাসের এখনো একই হয়ে রয়েছে, এখন আমরা বাড়ির মধ্যে ঘর বানিয়ে ফেলেছি, বালির মধ্যে ঘর বানিয়ে ফেলেছি, ভেঙে দেন তা। আজকে আমাদের প্রত্যেকজনকে বলতে চাই, যদি মনে হয় নতুন করে শুরু করতে চান, যদি কারো মনে হয় আমি নতুন করে শুরু করতে চাই আমার আত্মিক জীবনকে, তা করে ফেলুন, কিন্তু আপনাদের প্রত্যেক জন বলুন প্রভু আমি আত্মিক ভাবে দৃঢ় সংকল্প নিই তার দৃঢ় হওয়ার জন্য। প্রত্যেক
বিশ্বাসী যারা রয়েছে বলি আমেন, হালেলুয়া, ও থ্যাংক ইউ জিসাস, কাম কাম শে শে স্ট্যান্ড আপ, হালেলুয়া। আমরা দেখতে পাই নাম্বার 2, আমরা দেখি শুধুমাত্র সঠিক সময় আমাদের বিল্ড করতে লাগবে তা নয়, বাট ইউ হ্যাভ টু বিল্ড ইন দ্য রাইট প্লেস, সঠিক স্থানে, হালেলুয়া। ফার্স্ট আমরা দেখলাম কি, টু বিল্ড ইন দ্য রাইট টাইম, সঠিক সময়, তা হলো অদ্বৈ এখনই, টু বিল্ড ইন দ্য রাইট টাইম। Number 2, to build in the right place. Shatek, sthane de, nirman. Dekhen, ee dujuni te nirman ko te arambo kore chhe right now. Tara bolo chhe, ekhoni mi shuru korbo. Dujuni arambo kore chhe. Kintu je balir moddhe banache, dekhun, right place. Ee banache karo pore? Balir opore. Ar she banache, pathorer opore. Wait, mister. Je sthan balir opore she banache, wow. সেই স্থানেতে নির্মাণ যখন সে করছে, সেই নির্মাণ স্থায়ী নয়। আজ কতজন বিশ্বাসীরা রয়েছি যারা আমরা বালির মধ্যে আমরা বানাচ্ছি, ও আমি আপনাদের প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, আমরা আমরা বানাচ্ছি বালির মধ্যে দিয়ে বানাচ্ছি আমাদের আত্মিক জীবনকে, মূল্যহীন যা বালি, বালুকণা। আর সেই সকলের মধ্যে, জগতের আমোদ প্রমোদের মধ্যে আমরা ভাবছি এইভাবে আমরা নিজেদেরকে আমরা এগিয়ে নিয়ে যাবো, এইভাবে আমরা নিজেদেরকে করে তুলব, জগতের অভিনাশে, জগতের পাপের মধ্যে, জগতের সকল আনন্দের মধ্যে আমরা নিজেদেরকে আমরা তৈরি করে চলেছি। কিন্তু একবার ওই অন্য লোকটিকে দিকে তাকাই, সে বললো আমি রাইট প্লেস, আই ওয়ান্ট টু বিগিন এট দ্য রাইট প্লেস, আমি সঠিক জায়গাতে আরম্ভ করতে চাই, আমি পাথরের মতো দিয়ে শুরু করতে চাই। I want to begin at Jesus. আমি যিশুর মধ্যে, যিশুর মধ্যে শুরু করতে চাই। আমার আত্মিক জীবন আরম্ভ হতে পারে না জগতের কোনো বিষয়তে, আমার আত্মিক জীবন আরম্ভ হতে পারে না জগতের জগতের কোনো প্রাপ্তিতে, কিন্তু জগতের কোনো পজিশন, নট এট অল, জগতের পজিশন পেলে তারপর কি আমরা স্পিরিচুয়ালি বিল্ড হবো? কেবল আমি লিডার হতে পারলে, আমি পুলপিটে দাঁড়াতে পারলে, আমি সামনে উঠাতে পারলে, অনেক বলে আমি সামনে সামনে ওঠা, আমার খালি সামনে দাও বললাম না, আর দেখেন খালি বলে আমার সামনে দাও, আর দেখেন যদি সামনে যদি নাও বা দেওয়া হয়, আরে তোর এই পজিশন তো বেকার, এই যে ভেঙেই যাবে একদিন, তাই না? বলেন থাকবে নাকি? আজকে আমি প্রত্যেকজন বলি প্রভু গো, আজকে জগতের প্রাপ্তির উপর নয় প্রভু, কিন্তু প্রস্থল যার নাম জিসাস, আমি তার উপরে আমার 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 স্পিরিচুয়াল লাইফকে আমি বিল্ড করতে চাই। ও তার মানে এটাই, তার মানে এটাই, যদি যদি চার্চ আমাকে প্রাধান্যতা না দেয়, আমি তাও নিজেকে তৈরি করতে চলেছি। যদি আমাকে চার্চ যদি আমাকে প্রেফারেন্স আমাদের আমাকে আমাকে যদি প্রাপ্তি কোনো কিছু নাও দেয়, দেওয়া অবশ্য আমি তাও সিদ্ধান্ত নিতে চাই, আমি নিজেকে তৈরি করতে চলেছি। যদি চার্চ আমাকে এনকারেজ নাও করে, দাউদ বললেন আমি নিজেকে নিজে আমি যিশুর জন্য নির্মাণ করবো, আমি আই উইল বিল্ড অন জিসাস, যিশু উপরে নির্মাণ করবো, হালেলুয়া। আজকে প্রশ্ন এটাই, প্রশ্ন এটা না কত তলা তুলেছো সিস্টার, প্রশ্ন এটা না কত তলা তুলেছ, প্রশ্ন এটা তুমি কার উপর দাঁড়িয়ে আছো, আমার জবের উপর আমি দাঁড়িয়ে আছি, আজকে কি আমার আমার পরিবারের সকল সহায়তার উপর দাঁড়িয়ে আছি, আজকে কি আমি সাপোর্ট অফ পিপল, লোকের সাহায্যের উপর দাঁড়িয়ে আছি, আজকে কি আমার আমার সেলফ কনফিডেন্স এর উপর আমি দাঁড়িয়ে আছি, আজকে আমার নিজের এবিলিটি, নিজের ক্ষমতার উপর কি আমি দাঁড়িয়ে আছি, আজকে আমার কি আমি ডিগ্রির উপর দাঁড়িয়ে আছি, আজকে যারা জ্ঞানী হবে সেগুলো আমি আমি খ্রিস্টের উপর দাঁড়িয়ে আছি। দেখতে পাই যে যে জ্ঞানী সে সে পাত্রের মধ্যে দাঁড়িয়ে আছে, ও মাই গড, আর যখন সে পাত্রের মধ্যে, আই খুব ইম্পর্টেন্ট টু বিল্ড ইন দ্য রাইট প্লেস, সঠিক জায়গাতে আমাদের নির্মাণ করতে লাগবে, নট অন এনি এনি গুরু, নট অন এনি পাস্টার্স, কোনো পাস্টারের উপর নির্মাণ নয়, কোনো গুরুদের উপর নির্মাণ নয়, বাট জিসাস।
প্রত্যেকজন যারা যিশু বিশ্বাসী আমরা জানি তা সহজ নয়, যিশু বিশ্বাসী হওয়া যে পাথরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে দেখুন তা সহজ নয়, কারণ কারণ পাথরকে খুঁড়ে ভিতর অব্দি যাওয়া তা সহজ নয়, দেখুন তো পাথরকে ড্রিল করা তা তা সহজ নয়। যখন আমার এল্লো বাড়ির দিকে শ্বশুর বাড়ির দিকে যখন যাই আমরা সেখানে পাথরকে ভেঙে ভেঙে তা ঘর বানানো হয়েছে, যখন আমি তো ঘর বানানো দেখিনি, তবে যখন নতুন নিউ তাদের যখন বাথরুমটা তৈরি হয় নতুন সেটা আমার অবশ্যই যাওয়ার পরে আর সেখানে ঘুরছে এত সে পাথরগুলো কত মেশিন দিয়ে সে পাথরগুলোকে কাটছে, কারণ পুরো পাহাড় তো সবই তো পাথর, আর সে পাথরগুলো কাটছে পাথর কেটে কেটে এত ভেতরে চলে যাচ্ছে। আলো বাবা পাথর কেটে এত ভেতরে যাওয়া যায় শুধুমাত্র বাথরুম বানানোর জন্য, দেখেন তাহলে ঘর কিরম দালে বানাতে হয় তাই না, পাথরের মধ্যে তো তাই না, আর তা ভিতর যেতে লাগবে স্ট্রং, ওখানে আবার পাথরের লেয়ার, আমরা যখন এখানে লেয়ার খুঁজি মাটির মধ্যে আর ওখানেও ওদের লেয়ার আছে, যেটা শক্ত স্ট্রং পাথর হবে ওইখানে অব্দি সেখানে অব্দি যাবে। আমরা তো জানতাম না, কিন্তু আমি আপনাদের প্রত্যেক জনকে বলতে চাই দেখেন আজকে যারা পাথরের মধ্যে যখন বানানো হয় তা ইজি নয়, আজকে লাইফ ইন ক্রাইস্ট ইজ নট ইজি, হ্যালেলুইয়া, আজকে যিশুর মধ্যে আমাদের জীবন তা সহজ নয়, চ্যালেঞ্জেস রয়েছে, কারণ আমাদের প্রত্যেক জনকে আজকে অনেক অনেক ক্লেশের মধ্যে যেতে লাগবে। আমি আমাদের প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই যে ঘর যে দুজনই ঘর বানিয়েছিল বটে, কিন্তু কিন্তু একটা বিষয় যা দুজনের জন্য কমন আমরা প্রত্যেক জন আমরা তা দেখতে পাই ও তা হলো যে চারিপাশে থেকে যা প্রেশার তাদের মধ্যে এসেছিল, মধ্যে শোনেন বৃষ্টি নামলো লেখা আছে, বৃষ্টি তা উপরের দিক দিয়ে প্রেশার, দেখেন আজকে উপরের দিক দিয়ে প্রেশার, আর দেখতে পাই তা বায়ু তা প্লাবন তা ও মাই গডনেস হালেলুয়া, আর বুঝতে পারছি দেখেন উপর দিয়ে বৃষ্টি বায়ু এবং প্লাবন আপ ডাউন এবং সারাউন্ডিং, দেখুন চারিপাশ থেকে দেখুন সেই সেই পরিস্থিতি আসলো, যখন চারিপাশ থেকে পরিস্থিতি আসলো আজকে আমি প্রত্যেক জন যারা পাথরের মধ্যে দাঁড়িয়ে আছে আজকে খ্রিস্টের মধ্যে দাঁড়িয়ে আছে কজন বিশ্বাসে রয়েছে তারা আজকে বলছি প্রভুকে আজকে আমি তোমার মধ্যে আমার আত্মিক গৃহকে বানাতে চাই, প্রভু তোমার মধ্যে আমার আত্মিক স্থাপনাকে আমি করতে চাই, আজকে আমি প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই ঝড় আসবে এবং আমাদের প্রত্যেক জন্য বৃষ্টি আসবে, আমাদের প্রত্যেকের জীবনে প্লাবন আসবে, কিন্তু আমরা প্রস্তুত আছি কি ঝড়ের মধ্যেও কাজ করবার জন্য, ও আজকে প্লাবনের মধ্যেও করবার জন্য, ও আজকে আমাদের প্রত্যেক জন সকল বৃষ্টির মধ্যেও বলতে চাই প্রভু যিশু আমি তাও আমি পাথর থেকে নেমে বালির মধ্যে চলে যাবো না, আমি তাও এই স্থান থেকে নেমে অন্য জায়গায় চলে যাবো না, আই হ্যাভ টু বিল্ড ইন দ্য রাইট প্লেস, আমি সেই সঠিক জায়গা দিয়ে বানাবো, আর তা হলো ইন জিসাস ক্রাইস্ট এন্ড নাথিং এলস, ও আর আর কেহ নয় বরং শুধুমাত্র যিশুর মধ্যে, একটা ইংলিশে গান রয়েছে না ইংলিশে হিম সং রয়েছে আই উইল বিল্ড অন নাথিং লেস বাট জিসাস ক্রাইস্ট, দেখুন একটা গান সেই গানে বলছে আমি আর কিছুর উপর নির্মাণ করবো না কিন্তু শুধুমাত্র যিশুর উপর, আজকে আমরা প্রত্যেক জন যারা বিশ্বাসীরা রয়েছি আজকে আমরা বলি প্রভু গো এখন থেকে আমি সিদ্ধান্ত নিতে চাই 2024 এ প্রভু গো আসো যে সকল সিচুয়েশনস প্রভু গো যা আসে ও প্রভু গো যে সকল পরিস্থিতি আসে আসো প্রভু গো, কিন্তু আমি আমার স্পিরিচুয়াল লাইফে এই জানুয়ারি যখন আমরা শেষ করছি কারণ আমরা বলি প্রত্যেকজন প্রভু গো আমি আমার আত্মিক জীবনকে গড়ে তুলতে চাই প্রভু গো, ও আমি সেই সময় এখনই সেই সময় যখন আমি তৈরি আরম্ভ করতে চাই, ও আর দেরি করতে চাই না, নো মোর ডিলে, আর তার দেরি নয়, ইটস অ্যান আর্জেন্ট কল, ও তা আর্জেন্ট আজকে আমাদের জীবনে, ও প্রভু এখন থেকে আমি আমার নির্মাণের কার্য আরম্ভ করতে চাই, গুপ্ত হোক তা কিন্তু আমি আরম্ভ করতে চাই, ও কেউ দেখবে না হয়তো কিন্তু আমি আরম্ভ করতে চাই, ও এসে চায় না আজকে কে কি বললো বাট আই ওয়ান্ট টু বিগিন, আমি আরম্ভ করতে চাই, আমি হাঁটুতে আসতে চাই আরম্ভ করতে চাই, তোমার সঙ্গে সময় কাটাতে চাই আরম্ভ করতে চাই, ও আমি প্রভুকে তোমার সহভাগিতায় আমি গুপ্তভাবে দে, ও চার্চ আমাকে যদি ওয়ার্শিপে নাও সুযোগ দেয় আমি আমার ঘরে দরজা বন্ধ করে হলো তোমার উদ্দেশ্যে ওয়ার্শিপ করব, আমি তোমার উদ্দেশ্যে গান করব, তোমার উদ্দেশ্যে স্তুতি করব প্রশংসা করব, ও হতে পারে আজকে হয়তো চার্চের মধ্যে আমি আমি হয়তো পজিশন পেলাম না কোনো স্তুতি আরাধনা করবার জন্য ও কোনো কিছু করবার জন্য আমি নির্মাণ করতে চাই, আর তাই জনেতে পৌল তিনি বললেন আমি অপলোর, কে বললো আমি 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 অপলোরা, কে বললো আমি পৌলোর, তিনি আমরা কি মন বলে কি বিভক্ত হয়ে গিয়েছে, কে অপলো কে সেই পৌল, আমরা কি সবাই কি খ্রিস্টান নয়, হ্যালেলুইয়া,
কেউ বলবে না আমি এই চার্চের মধ্যে আমি নির্মাণ করছি, এই বিল্ড করছি আমি নিজেকে আমার আত্মিক জীবন চার্চের মধ্যে। নো নো, ইউ বিল্ড ইন জিসাস, ইউ আর ইন দ্য রং প্লেস। যদি কেউ বলি আমি চার্চের মধ্যে নিজেকে নির্মাণ করছি, আর এইভাবে আমরা কি করি, আমরা ভাবি যে এই চার্চ থেকে বরং ওই চার্চটা বেটার রয়েছে, কেন আমরা ভাবি কি হয়তো ওই চার্চের মধ্যে আমরা নিজেকে নির্মাণ করবো। রং, দিস ইজ কমপ্লিটলি রং। ও আমাদের নির্মাণ নিজেদের আত্মিক জীবন চার্চের মধ্যে নয়, কিন্তু যিশুর মধ্যে। আর তাই জন্য আমাদের বিশ্বাসীগণ যারা রয়েছেন, আর তাই জন্য রাইট প্লেস আজকে আমাদেরকে বেছে নিতে লাগবে, আর তা হলো যিশু। আর বলতে চাই প্রভু যিশু, আজকে আমি তোমার মধ্যে আমি নিজেকে নির্মাণ করতে চাই। ও প্রভু আজকে তোমার মধ্যে আমি নিজেকে গড়ে তুলতে চাই, গেঁথে তুলতে চাই। ও প্রভু আজকে এসে যায় না প্রভু গো জগৎ আমাকে কি বলে, কিন্তু আজকে আমি তোমার মধ্যেই নিজেকে স্থাপন করতে চাই। এন্ড ইউ আর মাই রাইট প্লেস, তুমি হলে আমার সঠিক স্থান। হালেলুয়া প্রভু যিশু, আজকে প্রত্যেক জনের জন্য সেই সঠিক স্থান আজকে যার উপরে আমরা দাঁড়াতেই পারি। আজকে প্রত্যেক জন যারা বিশ্বাসে রয়েছে বলি প্রভু গো আমি দাঁড়াতে চাই আজকে তোমার মধ্যে, আমি দাঁড়াতে চাই প্রভু গো স্থাপিত হতে চাই তোমার মধ্যে প্রভু যিশু। ইয়েস হালেলুয়া, ও আজকে আমি তোমার মধ্যে দাঁড়াতে চাই। ও প্রভু আজকে তোমার মধ্যে দাঁড়াতে চাই, আজকে আমার জীবনের সকল সংকটের মধ্যেও আমি তোমার মধ্যে দাঁড়াতে চাই, ও আমার সকল অভাব অনটনের মধ্যেও আমি তোমার মধ্যে দাঁড়াতে চাই। আমার সকল সময় কঠিন হোক না কেন প্রভু, আমি তাও তোমার মধ্যে দাঁড়াতে চাই। আমরা যখন প্রার্থনা উত্তর আমি না পাই, আমি তখনও তোমার মধ্যে দাঁড়াতে চাই। ও যখন আমি প্রভুকে নিরাশার মধ্যে দিয়ে চাই, ডিপ্রেশনের মধ্যে চাই, ও সুইসাইডের মধ্যে দিয়ে চাই, ও সেই সময়তেও আই ওয়ান্ট স্ট্যান্ড অন দ্য রক জিসাস, আমি সেই সময়তেও যিশু নামে পাথরের মধ্যে আমি দাঁড়িয়ে থাকতে চাই। আই ওয়ান্ট স্ট্যান্ড অন জিসাস, ও আমি যিশু নামে পাথরের মধ্যে আমার নির্মাণের কার্যকে আমি আরম্ভ করতে চাই এবং সেই স্থানেতেই আমি থাকতে চাই। ও যেই দিন পৃথিবীর শেষ দিন হবে, যেন সেই দিনও যদি আমাকে কেউ পায়, যেন সে পাথরের মধ্যেই আমাকে মৃত অবস্থায় পায়, কারণ আমি জন্মে যদি খ্রিস্টের মধ্যে আমি মরবো তার মধ্যে। ও যেন আজকে আমার বেঁচে থাকা খ্রিস্ট মৃত্যু আমার জন্য প্রাপ্তি এবং অর্জন। আমি খ্রিস্টের মধ্যেই যেন থাকি, আজকে আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আই ওয়ান্ট টু বিল্ড অন দ্য রক জিসাস, আমি যিশু নামে পাথরের মধ্যে আমি থাকতে চাই। কতজন আজকে থাকতে চান বলুন আমেন। প্রভু আজকে আমাদের প্রত্যেকজনকে আহ্বান করেছেন তাই না, কি উদ্দান্ত আহ্বান আজকে প্রভু আমাদের প্রত্যেকজনকে দিয়েছেন। ইট নিডস টাইম তাই না, আমরা একটু দেখলাম ইট নিডস টাইম, তা সময় লাগে, ইট নিডস হার্ড ওয়ার্ক, তা অনেক কঠিন সময়, তা পরিশ্রম লাগে। ইট নিডস কস্ট, মূল্য লাগে। দেখুন আমাদের প্রত্যেকজন যেন সময় লাগে, পরিশ্রম লাগে, কিন্তু মূল্য দিতে লাগে। হালেলুয়া, বালির মধ্যে ঘর বানানোর জন্য মূল্য লাগে না, ফাউন্ডেশনের খরচা তো কমে গেছে তাই না। আর দেখেন তা তাড়াতাড়ি করে বানিয়ে নেওয়া যাবে, কিন্তু যে যে এখানে যে যে পাথরের মধ্যে যে দাঁড়িয়ে আছে সেই স্থানে, আর নট অনলি টাইম, নট অনলি হার্ড ওয়ার্ক দেখতে পাই, he has to pay the cost, তাকে মূল্য দিতে লাগবে, তাকে অনেক ভারী ভারী মেশিন আনতে লাগবে, ও কারণ তা পাথরকে তো খুঁড়তে লাগবে, ও তাকে তো মূল্য দিতে লাগবে, ও কিছু তো আছে তাকে তা দিয়ে দিতে লাগবে। কতজন আমি প্রত্যেকজনকে বলতে চাই মূল্য দেওয়া চিহ্নিত করে কিছু দিয়ে দেওয়া কিছু করার জন্য, বুঝতে পারছি ভালো লইয়া, কারণ যে পাথরের মধ্যে ঘর বানাচ্ছে সে অর্থ দিয়ে দিচ্ছে তাই না, ভালো কিছু ভিত পাওয়ার জন্য, ভালো কিছু পাওয়ার জন্য। কতজন রয়েছে যারা আজকে বিশ্বাসীরা বলতে চাই প্রভু গো আমি আমার জীবন অনেক কিছু আমি দিয়ে দিতে চাই, আমার পাপকে আমি দিয়ে দিতে চাই, আমার আমার অভিলাষকে আমি দিয়ে দিতে চাই, আমার সকল মন্দ বিষয়গুলিকে আমি দিয়ে দিতে চাই। আই ওয়ান্ট টু লে দেম অ্যাট দ্য ফিট অফ জিসাস, আমি তার যিশু পায়ের কাছে তা দিয়ে দিতে চাই, আই ওয়ান্ট টু পে দ্য প্রাইস, মানে মূল্য দিতে চাই। কতজন আজকে পবিত্র আত্মায় পূর্ণ হতে চান বলুন প্রভু যিশু আমি আমি মূল্য দিতে চাই। ইফ ইউ নেভার পে দ্য প্রাইস, মাই গড, হ্যালেলুয়া, দিস ইজ রিয়েলি ট্রুথ, তা বাস্তবিক সত্য জানেন। আজকে আমি এখন যেটা আপনাকে বলবো, if you never pay the price you will never receive the anointing. আপনি যদি মূল্য কখনো না দেন আপনি কখনো ঈশ্বর অভিষেক প্রাপ্ত হবেন না, never, কখনো পাবেন না। ও আজকে আপনি যদি অন্যের নকলও করতে চান তা কখনো সম্ভব হবে না। ও আপনি অন্যের প্রিচিং নকল করতে পারেন, অন্যের স্টাইল নকল করতে পারেন, অন্যের অন্যের বলার নকল করতে পারেন, অন্যের গান নকল করতে পারেন, not that. অভিষেক নকল করা, হাউ উইল ইউ রিসিভ ইট, তুমি কি করতে পেতে পারো, পে দ্য প্রাইস, মূল্য দিতে লাগবে। ও মাই গড, হ্যালেলুয়া, হোলি স্পিরিট,
ইন দিস প্লেস। আমি আপনাদের প্রত্যেকজনকে উৎসাহিত করতে চাই, দেখেন আমরা প্রত্যেক জনকে প্রস্তুত আছি বলার জন্য প্রভু, আমি আমি মূল্য দিতে চাই, আমি মূল্য দিতে চাই প্রভু গো, আজকে আমি মূল্য দিতে চাই প্রভু কিছু পাওয়ার জন্য। দেখেন এই এই পাত্রের বালা যে ঘর যে বানাচ্ছে সে বললো আমি আমি মূল্য দিতে চাই কিছু কিছু ব্যাটার কিছু পাওয়ার জন্য, ও ও যা কিনা যা আমার যা রয়েছে আমি আমি প্রস্তুত, যদি অনেক কিছু ব্যয় হতে চাই তা হয়ে যায়, যদি অনেক কিছু ছেড়ে দিতে হয় তা হয়ে যায়, কিন্তু প্রভু আমি আমি চাই আমার আমি ব্যাটার কিছু পেতে, কেন আমার ঘর আমি আমি যখন পাত্রের মধ্যে বানাবো তা স্ট্রং হবে। আই ওয়ান্ট দিস, আমি মূল্য দিতে আজকে 2024 আসে চলছে, যখন আমরা বিশ্বাসীরা পৌঁছেছি আমি কতজন আমরা প্রস্তুত আছি বলতে চাই প্রভু, আমি আমি এত বছর ধরে বিশ্বাসী হয়েছি বটে কিন্তু মূল্য দিতে তো শিখিনি, তাই না? আজকে কতজন বলতে চাই প্রভু আমার পে দ্য প্রাইস, আজকে আমি মূল্য দিতে চাই, আজকে মূল্য দিতে চাই, তোমার তোমার দেহ জীবন্ত বলিদান রূপে ঈশ্বরের বেদিতে নৈবেদ্য স্বরূপ সমাপন। It means that give everything. That shop ki shop diye dao. আমার প্রিয় খ্রিস্ট ভাই বোনেরা, কিন্তু আজ কতজন আমরা বলতে চাই প্রভু গো আমি প্রস্তুত আছি আজকে সে মূল্যকে দেওয়ার জন্য, কেউ মূল্য আজকে আমাকে দিতে লাগবে, না না আমি টাকা পয়সার কথা বলছি না, সরি ভুল বুঝে নিয়েছেন, তা না আমি টাকা পয়সার কথা বলছি না, আজকে যদি মূল্য দিতে লাগে আজকে আমাদের প্রত্যেক জন তা বুঝতে লাগবে যে আমার কাছে মূল্যবান তা ছাড়তে লাগবে, যা আমার কাছে মূল্যবান তা ছাড়তে লাগবে, হতে পারে তার নেশা, হতে পারে কোনো পাপের অভ্যাস, হতে পারে জগতের কোনো কোনো মন্দতা বা অভিলাষ, আজকে তা ছাড়তে লাগবে, মূল্য দেওয়া চিহ্নিত করে যা আমার কাছে মূল্যবান তা দিয়ে দেবে। আমি তোমার কাছ থেকে প্রাপ্ত হতে চাই, কতজন ঈশ্বরের দয়া প্রাপ্ত হতে চান, অনুগ্রহ প্রাপ্ত হতে চান, মিরাকল দেখতে চান, তাই না? তাই না মিরাকল দেখতে? আরে বাবা মিরাকল দেখতে কি না চাই, তাই না? খালি আমরা ছুটে ছুটে চাই যিশুর কাছে, অল্লোকের আমাকে এটা দাও এটা দাও, কতজন আমরা রয়েছে কিছু মাইন্ড করবেন না, আমি কারোর দিকে মানে পার্সোনালি রিয়েলি বলছি না, জাস্ট ফর এভরিওয়ান ইনক্লুডিং মি, আমাকে নিয়েও দাও, হ্যাঁ এটা আপনার জন্য বা কেউ বলবে না আমাকে এটা পাস্টার বলছে, না না এভরিওয়ান আমার জন্য এবং আপনার জন্য। আমরা প্রভুর কাছে আসি শুধু প্রার্থনা চাওয়ার জন্য, আমরা তার কাছে চাইতে চাই, তাই না? আমি বলতে চাই তা ভুল নয়, কিন্তু কতজন আজকে আসি দিতে চাই মূল্য, কতজন আজকে আছি যারা আজকে আমরা উই ওয়ান্ট টু পে দ্য প্রাইস, উই ওয়ান্ট টু পে দ্য প্রাইস, আজকে কতজন রয়েছে যারা বলতে চাই প্রভু আজকে আমি তোমার কাছে এসেছি চার্চে, আজকে এই সানডে 28 জানুয়ারি আজকে আমি চার্চে এসেছি তোমার কাছ থেকে, না না শুধু চাওয়ার জন্য নয়, আজকে আমি দিতে চাই প্রভু, দিতে চাই আমার জীবনকে আমার হৃদয়কে আমার যা আমার কাছে যা মূল্যবান তা দিতে চাই তোমার কাছে। দ্যাট ইজ হোয়াট দ্যাট ওমেন ডিড, সেই তো সেই নারী তা করেছিলেন, যখন যখন তিনি যিশুকে দেখতে পেয়েছিলেন সেই ফরিসির ঘরের মধ্যে, তিনি কি করলেন, তিনি তার নিজের ঘরে দৌড়ে গেলেন, তিনি বোতলকে নিয়ে আসলেন, আর সেই বোতল যখন তিনি আনলেন, দেখেন আমি একটু ওই দিদির মতন হয়ে গেলাম, মনে করো, আর দেখেন সে ঘরে দৌড়ে গেছে আর তার কাছে একটা বোতল ছিল, সেই বোতল সে নিয়ে এসেছে, আশা করছি সেই বোতলটা যখন আমি নিয়ে এসেছি আমি খ্রিস্টকে সেবা করতে চাই, আমার বেস্ট আমি আমার প্রভুকে দিতে চাই, কি করে আমি দিতে পারি, আমার কাছে কি আছে যা আমি দিতে পারি, ও না ভুলে যাবো না আমার কাছে চোখের জল আছে, আমি পারি তা আমার দিদি তা আমার, তাই না? চোখের জল তো ভাড়া করে নয়, ইটস মাইন, আর সে পাইবে বলে সেই চোখের জলে তুই যিশু পা, আমার যা মূল্যবান চোখের জল তা মূল্যবান নারীর কাছে, মূল্যবান তার চুলকে খুলে নেওয়া যেহুদি সমাজের মধ্যে, কারণ তাকে সবাই নিচু বলবে, আরো তাকে তাচ্ছিল্য করে চুল খুলে নেওয়া হয় যেহুদি পরিবারে,
It's really true. কিন্তু সে বললো আমার কাছে মূল্যবান, আর কে থাকে আর সে ঘরে গিয়েছিল তার মূল্যবান দামি হাতরকে আনবার জন্য, আর সে বললো ওয়াও এই তো আমার আরেকটা কিছু আছে যা আমার মূল্যবান। সে ঢেলে দিল তা শিশুর পায়ের কাছে। দামি লেভেলের শ্বেত পাথর। আর সে কি করলো বাইবেলে যে লুকের পুস্তকের লেখা সে বোতলটাকে সে সে বলতে চাইলো এটা যতটাই মূল্য হোক না কেন আমি তা ভেঙে দিতে চাই, বোঝাবার জন্য আমি এর থেকে মূল্যবান কাউকে পেয়েছি, মূল্যবান আমি কাউকে পেয়েছি। That is why I want to pay the price for Jesus. Hallelujah. আমি যিশুর জন্য মূল্য দিতে চাই। আমি আপনাদের প্রত্যেকজনকে বলতে চাই, I'm writing a book, আমি একটা বই লিখছি এই বিষয়তে ইংলিশে, what it means to serve Christ, খ্রিস্টকে সেবা করার মানে কি। আর এটা এই নারীর এই বোতল ভাঙার এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুরো স্টোরিটাকে ইলাস্ট্রেশন করা, আর তুমি চাইলে অবশ্যই সঠিক সময়তে তা হবে। কিন্তু আমি আপনাদের প্রত্যেকজনকে উৎসাহিত করতে চাই, দেখেন আজকে আমি প্রত্যেকজন যারা বিশ্বাসী আর রয়েছি আজকে কতজন আমরা তৈরি আছি আজকে বলবার জন্য প্রভু আমাদের পে দ্য প্রাইস। যারা পাত্রের মধ্যে যে ঘর বানাচ্ছে সে বলে আমি আমি মূল্য দিচ্ছি, আমি মূল্য দিচ্ছি, আমি মূল্য দিতে চাই, আমি মূল্য দিতে চাই। ইন দ্য রাইট প্লেস উই হ্যাভ টু বিল্ড আপ অন জিসাস। আমরা জানি দুজন কেন ঘর বানাতে ব্যস্ত ছিল, আরে ঝড় আসবে তো তাই না, প্লাবন আসবে তো, তখন কি একটা ঘর চাই তো তাই না, যখন ঝড় আসবে বৃষ্টি আসবে প্লাবন আসবে একটা ঘর তো প্রয়োজন। আমরা কি বাইরে দাঁড়িয়ে থাকবো যখন ঝড় বৃষ্টি আর তুফান হবে বন্যা হবে বাইরে দাঁড়িয়ে থাকবো না, আমরা চাইবো একটা ঘরের মধ্যে আশ্রয় দেবে। তার মোটিভ, তার উদ্দেশ্য, তাদের লক্ষ্য তা ছিল রাইট মোটিভ, আমাদের থাকার প্রয়োজন আছে নির্মাণ করবার জন্য, এদের ছিল ঘর বানাবার জন্য। আমি ডাউট ভাই ভেঙে বলতে চাই এদের মোটিভ ছিল কিছু বানাবার জন্য, কারণ ধ্বংস বিনাশ আসতে চলেছে, আসতে চলেছে যাতনা সংকট আসতে চলেছে। আর তাই তারা বলল যে এই সকল যাতনা সংকট ক্লেশ আসার আগে থেকেই কেন আমি নিজেকে তৈরি করে বুঝতে পারছি। ও ক্লেশ যাতনার সংকট তো আসবে আমাদের বিশ্বাসে, আসবে না কারা দাঁড়িয়ে থাকতে পারবো, প্রভু সকল সংকটের মধ্যে ও সকল ক্লেশের মধ্যেও সকল তাড়নার মধ্যেও সকল ঘৃণা লাঞ্ছনার মধ্যেও যেন আমি দাঁড়িয়ে থাকতে পারি, আর তা হলো আমার উদ্দেশ্য। বরং আমার উদ্দেশ্য আরো একটু বৃহৎ বলবো আপনাদেরকে, আরো বৃহৎ উদ্দেশ্য আছে, রাইট মোটিভ তাই না। আর সেই উদ্দেশ্য হলো এটাই, এই ঝড় বৃষ্টি প্লাবন অ্যাকচুয়ালি কি চিহ্নিত করে, জাজমেন্ট অফ গড, হালেলুয়া, তা চিহ্নিত করে ঈশ্বরের বিচারকে। দেখেন তখন সেই বিচার আসতে চলেছে, কতজন জানি বিচার আসতে চলেছে। হ্যাঁ ইব্রিয় নয়তে কি লেখা, মনুষ্য একবারই মরিবে এবং তারপর তারা ঈশ্বরের সম্মুখে বিচারের জন্য দাঁড়াইবে, বিচার সভার জন্য আসতে চলেছে। আর যখন বিচারের জন্য বিচার সেই ঈশ্বরের ক্রোধ আসতে চলেছে, ঈশ্বরের বিচার আসতে চলেছে, সেই সময়ে
আজ আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য যেন ঈশ্বরের বিচারের ক্রোধের মধ্যেও আমি দাঁড়িয়ে থাকতে পারি, ঈশ্বরের বিচারের সম্মুখেও যেন আমি দাঁড়িয়ে থাকতে পারি। একটা সময় আসবে যখন ঈশ্বরের সামনে প্রত্যেক জন মৃতরা দাঁড়াবে, বাইরে প্রকাশিত বাক্যতে যত জন মৃতরা তার প্রত্যেক জন উত্থাপিত হবে এবং প্রভু তার ঈশ্বরের সিংহাসনের সামনে তারা দণ্ডায়মান হবে, এবং যাদের নাম জীবন পুস্তকে নেই তাদের প্রত্যেক জনকে নরকের মধ্যে অগ্নির হ্রদের মধ্যে তাকে ফেলে দেওয়া হবে, ও সেখানে লেখা তার প্রত্যেক জন তারা ছোট কি বড় লেখা মৃতগণ সকলে তারা সেখানে দাঁড়াবে। কিন্তু একটা দারুণ বিষয় সেখানে রয়েছে, যদি আমাকে পড়ি সেখানে লেখা বিশ্বাসীদেরকে পৃথক করা হবে যেমন মেষ ও ছাগলদের পৃথক করা হবে। দেখেন বিচারের সামনে আমরা দাঁড়াচ্ছি বটে কিন্তু বিচার হচ্ছে না, বিচারের সামনে আমরা দাঁড়াচ্ছি কিন্তু বিচার হচ্ছে না, কারণ আমাদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে, পৃথক করে দেওয়া হচ্ছে। When we be at the right time and the right place with the right motive, আমরা প্রত্যেক জন ঈশ্বরের বিচারের মধ্যেও আমরা স্থির থাকতে পারি। যখন সেই জল আসলো, ঝড় আসলো, আর এখানে চলে আসি দেখেন, আর সেই বৃষ্টি নামলো, কি হয়ে গেল? এই যে যে বালির উপর যে ঘরটা বানিয়েছিল হঠাৎ ওইখানটাতে একটা না একটা জল ঢুকছে প্লাস্টিক গুলি দিত, অনেকে বুঝতে পারেনি, সারানোর জন্য আমরা কি করি একটু প্লাস্টিক মেরে দেব, তাই না, একটু কাগজ ঝুঁকি দিয়ে জায়গাটা কি একটুখানি জোড়া তাপি লাগিয়ে দেবে, সিমেন্ট মেরে দেবে, তাই না, স্পিরিচুয়াল লাইফ অনেকে করছি এরকম। আর এখানে ওখানে ক্র্যাক হচ্ছে আর আমরা সেটাকে জোড়া তপ্পি দিয়ে সুন্দর সহজে একদম পুটি লাগিয়ে দিয়েছি, ঘরে একদম চিকন চাকন, তাই না, যদি ভিতরে এটা ফাটছে আর তা কাঁপছে আর তা নড়ছে আর বাইরে একদম আমরা পুটি ফুটি লাগিয়ে দিয়ে সুন্দর করে দিয়েছি। স্পিরিচুয়ালি লাইফেতে আমরা তা করেছি, বাইরে থেকে খুব সুন্দর বিলিভার, জানেন তো, এরকম আমাদের মতন বিলিভার হয় না, তাই না, এত সুন্দর ভদ্র আমরা নম্র আমরা, তাই তো আমরা সব ভদ্র নম্র, তো আমার প্রত্যেক জন দেখেন আমার ভদ্র নম্র কোথায়, চার্চেতে বেরোন না একবার চার্চের বাইরে, আমার কাছে কতগুলো যে ফোন আসলো যে এই বললো ওই বললো এই চিল্লালো আর ওই ওই করলো, আর ওই জোড়া তাপি দেখেন আমরা কোন রকম করে আমরা প্লাস্টিক বুঝে আমরা চালাচ্ছি, আর যখন ঝড় আসলো আর বৃষ্টি আসলো আর তখন প্লাবন আসলো এই ঘর, সে চেষ্টা করছে এখানে ধরে রাখতে, ওইখানে টুল দিয়ে ঠেকাতে, ওইখানে লাঠি দিয়ে আটকাতে, আর সেই তারি ভাসাতে চেষ্টা করছে তা থামিয়ে দেওয়ার জন্য, সেই ঘর যেন একটুখানি ভেঙে গেছে ওই জায়গাটা আর ওইখানে একটুখানি ঠেকো দিয়ে আটকে দিতে, আর কত চেষ্টা করছি আমরা, তাই না, ঠিক দিয়ে দিয়ে কত বছর চলবে, আর বলি প্রভু যিশু আর ঠিক দিয়ে নয় আর প্লাস্টিক বুঝে না, আর ঠিক দিয়ে নয় প্রভু, কিন্তু আমি পরিশ্রম করতে চাই সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক উদ্দেশ্যে, আমি নির্মাণের কার্যকে আমার স্পিরিচুয়াল লাইফকে আমি তৈরি করতে চাই। যখন যখন আসলো একদিন হলো এই ঘরটা কি হয়ে গেল, তা ভেঙে গেল জলের মধ্যে, হয়তো তা ভেসেই চলে গেল, কিন্তু ওই পাশে যে ঘর তা ঝড়ের মধ্যে পর্দা উঠেছে বটে, ঝোড়ো হাওয়াতে একটু টিন নড়েছে বটে, বৃষ্টির মধ্যে একটুখানি দুমদুম আওয়াজ হয়েছে উপরে, তাই না, একটু হয়তো টুকটাক হয়েছে, একটু হয়তো টিন ফুটো হয়ে যেতে পারে, হতেই পারে, ব্যর্থতা দুর্বলতা আসতেই, বুঝতে পারছি আমরা তাও দাঁড়িয়ে থাকবো, ইফ উই স্ট্যান্ড অন জিসাস, যদি আমরা যিশুর মধ্যে দাঁড়িয়ে থাকবো
ব্যর্থতা দুর্বলতা অক্ষমতা সত্ত্বেও আমরা স্থির থাকতে পারব যদি আমরা যিশু হয়ে থাকি।
তার সাময়িক
স্থায়ী অক্ষরে